রাষ্ট্রদ্রোহী নহয় অখিল গগৈ। সন্ত্রাসবাদীরে সম্পর্ক নাই অখিল গগৈ সহ চারি নেতার। আতরিল রাষ্ট্রদ্রোহিতার ধারা 124 ক। অর্গানাইজেশনের জড়িত থাকা বলে থাকলে মানে এই দিয়ে নাই বলে ইয়াত দিয়েছে আর রাষ্ট্রদ্রোহ নহয় বলে দিছে 124A। আমি রাষ্ট্রদ্রোহী নহয় আর আমি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের জড়িত নাই। মাওবাদীরে সম্পর্ক নাই অখিল গগৈর। NIAৰ আদালতে উঠালে UAPAৰ 39 ধারা। অবশ্যে এতিয়াও সম্পূর্ণ দুঃখমুক্ত হওয়া নাই চারি কৃষক নেতা। সামান্য সকাহ পালেও চলিব গোচর। আটাইকেইজনের বিরুদ্ধে কা আন্দোলনের সময়ত রুজু হয়েছিল গোচর। অবশেষত প্রায় 5টা বছর ধরে চলা গোচরত গুরুতর দুঃখরপরা মুক্ত হল অখিল গগৈকে ধরে অন্য তিনি সতীর্থ নেতা ক্রমে ধৈর্য কোঁয়ার, বিটু সোনোয়াল আর মানস কোঁয়ার। রাষ্ট্রদ্রোহ আর মাওবাদীরে সম্পর্ক থকা বলে অভিযোগ উত্থাপিত হওয়া চারিগী নেতায় মাহর পাছত মাহ ধরে বন্দী হয়ে থাকবলিয়া হয়েছিল। প্রায় দুটাকৈ বছর কারাবাস খাটিবলগিয়া হয়েছিল বর্তমানের বিধায়ক অখিল গগৈয়ে। কা আন্দোলনত জঁপিয়াই রাইজক একত্রিত করা অখিল গগৈকে ধরে তিনি সতীর্থর লগতে সেই সময় কৃষক মুক্তির বহু নেতায় মানসিক নির্যাতন এটার পাছত এটা গোচরের সম্মুখীন হবলগিয়া হয়েছিল। অবশেষত আজি অর্থাৎ 22 অক্টোবরত সুদীর্ঘ 5টা বছরের পাছত NIAৰ আদালতে দিলে রায়দান। এই রায়দানত যদিও দুটা পক্ষর মাজত সংঘাত লগার অভিযোগত চার্জ ফ্রেম হয়েছে চারি নেতার বিরুদ্ধে, গুরুতর অপরাধ হিসাবে থাকা রাষ্ট্রদ্রোহ আর মাওবাদীরে সম্পর্কিত ধারারপরা কিন্তু মুক্ত হল নেতাকেইগী। দুটাকৈ গুরুতর অপরাধের ধারারপরা মুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে আর জনতার হকে মাত মতো কি কঠিন সেই কথাও উল্লেখ করেছে বিধায়ক অখিল গগৈয়ে। 124A আমি রাষ্ট্রদ্রোহী নহয় আর আমি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের জড়িত নাই সেবুলি রায় দিছে। কিন্তু সেই কা আন্দোলনত ষড়যন্ত্র করেছিল সেবুলি ইয়ার ধারাগৃত রাখিছে। আর কা আন্দোলনত ষড়যন্ত্র করে আমি দুটা গ্রুপের মাজত কাজিয়া লগাবলে চেষ্টা করেছিল বলে আমার উপর চার্জ ফ্রেম আমার উপর আজি গোচর জাপি দিছে। মো যাওতে কই গেছিল আপনার যে সরকার বিরোধিতা একেবারে সহজ নয়। রাষ্ট্রর অত্যাচারী কামবিলাকৰ বিৰোধিতা কৰাটো বহুত কঠোৰ কাম, কঠিন কাম, যাক ভাৰী বুলি কোৱা হয়, বহুত ভাৰী কাম, গধুৰ কাম। আজিৰ গোচৰটোৱে অন্তত এটা বস্তু প্ৰমাণ কৰি দিলে যে চৰকাৰ আমাৰ বিৰুদ্ধে লাগি আছে। কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰ আমাৰ বিৰুদ্ধে আগতকৈ বেছি সক্ৰিয়। কোর্টে আমাক রেহাই দি দিছিলে, এখন কোর্টে আমাক কৈছিলে যে আমার উপর থাকা গোচর একেবারে ভুয়া গোচর আর এই গোচর চলিব নয়, কোর্টত চলবলিয়া গোচরই নয়। এতিয়া আকো এটা চলিব লাগে বলে সরকারের হেঁচাত সরকারে করা বারম্বার প্রেসারের কারণে সুপ্রিম কোর্টত, হাই কোর্টত, এতিয়া ই কোর্টত করা হেঁচার কারণে এনেকুৱা ধরনের ঘটনা ঘটেছে। NIAৰ এই রায়দানৰ পাছতেই বিধায়ক অখিল গগৈ আৰু তিনি নেতাৰ হৈ উকালতি কৰা উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা শান্তনু বৰঠাকুৰে কি কলে শুনক তেওঁৰ মন্তব্য। আদালতে আজি চাৰিজন একটি অখিল গগৈ, বিন্দু সোণোৱাল, ধৈৰ্য কোঁৱৰ, বিটু সোণোৱাল আৰু আজি চাৰ্জ তাৰপিছত আজি আৰু এই নিৰ্দেশত আদালতে অখিল গগৈৰ বিৰুদ্ধে সেকশন 18 UAPA আৰু ইণ্ডিয়ান পেনেল কোডৰ সেকশন 120B, 153A আৰু 153B এইকেইটা চাৰ্জ ফ্ৰণ্ট কৰিছে আৰু ধৈৰ্য কোঁৱৰ, মানৱ কোঁৱৰ আৰু বিটু সোণোৱালৰ বিৰুদ্ধে সেকশন 18 আৰু সেকশন 123 অফ ইণ্ডিয়ান পেনেল কোড। উল্লেখ যে 2019 চনের 12 ডিসেম্বরত সানমারি থানাত রুজু হওয়া এক গোচরত গ্রেপ্তার করা হয়েছিল বিধায়ক অখিল গগৈ। কা আন্দোলনত হিংসাত্মক ঘটনা সংঘটিত করাত
উচতনি দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰি অখিল গগৈৰ বিৰুদ্ধে এই গোচৰ ৰুজু হৈছিল। সেইদিনাই একেটা গোচৰ NIAলৈ হস্তান্তৰ কৰা হয়। পৰৱৰ্তী সময়ত একেটা গোচৰত কৃষক মুক্তিৰ বহু নেতাকৰ্মীৰ লগতে গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল ধৈৰ্য কোঁৱৰ, পিতু সোণোৱাল আৰু মানস কোঁৱৰক। নিয়ালৈ হস্তান্তৰিত হোৱাৰ পাছতেই বহু বছৰ পূৰ্বে মাওবাদীৰে সম্পৰ্ক থকা পুৰণি গোচৰ এটা সংযোগ কৰি দিয়ে NIA। 2019 চনৰ 17 ডিচেম্বৰত তদন্তৰ বাবে NIAয়ে দিল্লীলৈও 7 দিনৰ বাবে লৈ গৈছিল অখিল গগৈ। 2020 চনৰ জুলাই মাহত NIAয়ে 2/2019 নম্বৰ গোচৰত জামিন লাভ কৰিছিল ধৈৰ্য কোঁৱৰে। একেটা মাহতে বিতু সোণোৱাল আৰু মানস কোঁৱৰে জামিন লাভ কৰিছিল যদিও জেলতেই থাকিবলগীয়া হৈছিল অখিল গগৈ। 2021 চনৰ 1 জুলাই তাৰিখে NIAৰ আদালতে গোচৰটো খাৰিজ কৰে যদিও পুনৰ তদন্তকাৰী সংস্থা NIAয়ে প্ৰত্যাহ্বান জনাই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হয়। উচ্চ ন্যায়ালয়ে NIAৰ আবেদন গ্ৰাহ্য কৰি গোচৰটো পুনৰ চলাবলৈ নিৰ্দেশ দিয়ে। ইয়াৰ লগে লগেই চৰকাৰী পক্ষৰ হেঁচাতেই গোচৰ খাৰিজৰ পাছতো তদন্তকাৰী সংস্থা NIAয়ে উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চপা বুলি অভিযোগ উত্থাপিত হৈছিল। লক্ষণীয় যে চৰকাৰী পক্ষৰ হৈ কাম কৰা বুলি এনে অভিযোগ আজিও NIAৰ দৰে তদন্তকাৰী সংস্থাসমূহৰ বিৰুদ্ধে উঠিয়েই আছে। উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশৰ পাছতেই অভিযুক্ত অখিল গগৈ কাষ চাপে সুপ্ৰীম কোৰ্টৰ। অৱশেষত 2023 চনৰ 18 এপ্ৰিলত অখিল গগৈয়ে দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ পৰা জামিন লাভ কৰে। জেলৰ পৰাই এইগৰাকী অখিল গগৈয়ে শিৱসাগৰৰ পৰা বিধায়ক নিৰ্বাচিত হৈ দেশৰ ভিতৰতেই ৰচিছিল এক ঐতিহাসিক ইতিহাস। আনকি বিধায়কৰ শপত গ্ৰহণো কাৰাবন্দী অৱস্থাতেই ল'বলগীয়া হৈছিল অখিল গগৈয়ে। আৰু আজি NIAৰ আদালতে ৰাষ্ট্ৰদ্ৰোহী আৰু মাওবাদীৰে সম্পৰ্কিত গোচৰত দোষমুক্ত কৰি দিয়ে বিশেষ ৰায়দান। অৱশ্যে এই ৰায় দিলেও গোচৰ প্ৰক্ৰিয়া অব্যাহত থাকিব আটাইকেইগৰাকী নেতাৰ বিৰুদ্ধে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।